ওয়ালাইকুম সালাম ওর আবার ইমদাদুল হক এমদাদুল হক ভাই আমেরিকা থেকে প্রশ্ন করেছেন যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত বা বেহেস্ট এই ধরনের কথাটা কি ঠিক না ভাই ধরে এটা ভিত্তিহীন কথা হাদিস নেই তবে বাবা মার পায়ের নিচে বা বাবা মায়ের পায়ের নিকটে জান্নাত এই কথাটা ঠিক তবে মা জাতির পায়ের নিচে জান্নাত এটাও হাদিস না এটাও একটা ভিত্তিহীন কথা এটা বলা হয় যে মা মা জাতির পায়ের নিচে আল জান্নাত তাহা আকদামের সমস্ত মাদের পায়ে জান্নাত এটা ধরে কি কাফের মুশেক মা হল তার আছে না ইয়ে হয় মমিনা মুসলিম হয় বাবা মা হয় মুসলমান হয় তাদের তাদের পায় নিকটে বা নিচে জান্নাত তো মা জাতির পায়ে নিচে জান্নাত বা স্বামীর পায়ে নিচে বা জানাত এগুলো ভিত্তিহীন কথাবার্তা বানানো কথা